সবার প্রিয় মাছ ইলিশ। আমরা বিভিন্ন রকম ইলিশের রেসিপি খেয়ে থাকি, তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটা সহজ রেসিপি, সর্ষে ইলিশ। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোকে এবার নুন আর হলুদ দিয়ে মেখে নেব। অল্প করে হলুদ দিচ্ছি আর অল্প নুন দিচ্ছি। এবার ইলিশ মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। আমি ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। যেহেতু আমি ইলিশ সর্ষে বানাবো, সেই কারণে আমি এই বাটিটাতে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ হলুদ সর্ষে নিয়ে এটাকে কিছুটা পরিমাণ জল দিয়ে 15 মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। সর্ষেটাকে ভিজিয়ে রাখলে আগে থেকে সর্ষের মধ্যে যদি কোনো নোংরা থাকে তাহলে সেটা বেরিয়ে যায়, আর অনেক সময় তেতো হওয়ার চান্স থাকে। তো জল দিয়ে যদি আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে সর্ষেটা তেতো হয় না। এবার এই সর্ষেটাকে আমি মিক্সিতে পেস্ট করব। সর্ষেটাকে আমি পেস্ট করে নেব, সেই কারণে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাদা আর কালো সর্ষে। দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবারে এই সর্ষে আর কাঁচা লঙ্কাটার আমি পেস্ট বানিয়ে নেব। আমি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছি। এখানে কেউ কেউ পুরো এভাবেই সর্ষের বাটাটাকে ইউজ করে, কিন্তু আমি এখানটাতে সর্ষের বাটাটাকে ছেঁকে নেব, কারণ অনেক সময় সর্ষের যে খোসাটা থাকে ওটা পেটের সমস্যা হয়, সেই কারণে আমি এখানে ছেঁকে নিচ্ছি। আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবারে একটা চামচ দিয়ে এটাকে পুরোটাকে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। অনেক সময় সর্ষে বাটাটাকে ইউজ করলে যে খোসাগুলো থাকে, খোসার জন্য অনেক সময় গ্রেভিটা তেতো দেবো। পুরো যদি আমি ছেঁকে দিই খেতেও ভালো লাগে, তেতো হওয়ার চান্স কমই থাকে। আমি এখানে সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এবারে আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে আমি গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব অল্প করে কালো জিরে। এবারে এই তেলের মধ্যে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর হয়। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি ছাঁকলে নেব। মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে নিয়েছি। এবারে এই মাছের মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে আর লঙ্কার মিশ্রণটা। এর মধ্যে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। মাছের সাথে সর্ষে পেস্টটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এরপর সেরকম কিছু দেওয়ার নেই, 2 মিনিট মতো আমি এটাকে একটু হতে টাইম দিয়েছিলাম। এরপর মশলা ধোয়া বাটিটার জলটা আমি এবার এর মধ্যে অ্যাড করছি। মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, তো নুনটা একটু কম দিতে হবে, টেস্ট অনুযায়ী দিতে হবে। অল্প পরিমাণে এখানে নুন অ্যাড করলাম। কড়াইটাকে ঢেকে দিচ্ছি, মাছটাকে আমি 5 মিনিট হতে দেব। এবার লিডটা খুলে আমি একবার দেখে নেব। এর মাঝখানে আমি আরেকবার লিডটা খুলে মাছগুলোকে এপিট ওপিট করে দিয়েছি। আমি আরো একবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। আমার সর্ষে ইলিশ প্রায় হয়ে গেছে। আমি যেহেতু এখানটাতে গ্রেভিটা একটু বেশি করেছি, তো কেউ এই অবস্থাতেও রাখতে পারো, আর নইলে গ্রেভিটাকে আরেকটু কমিয়ে নেওয়ার জন্য এটাকে আরেকটু ফুটিয়ে নিতে হবে। তো আমি গ্রেভিটাকে আরেকটু কম করতে চাইছি, সেই কারণে আমি আবার এটাকে লিডটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না গ্রেভিটা আরেকটু
কমে যাচ্ছে। এরপর গ্রেভিটা একদম ঠিকঠাক হয়ে গেলে এর উপরে শুধুমাত্র সর্ষের তেল ছড়িয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে সর্ষে ইলিশ। চলো আমি আরও একবার লিডটাকে দিয়ে দিই, আরও 5 থেকে 7 মিনিট আমি এটাকে ফুটতে দিলাম। আমি গ্রেভিটাকে প্রথমে দিয়ে দিয়েছি, এবারে মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেবো। আমি পরপর মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম, অল্প একটু গ্রেভি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। সর্ষে ইলিশ আমার রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। তোমরা এভাবে অবশ্যই ট্রাই করো, খেতে খুব ভালো হয় আর খুব তাড়াতাড়িও হয়ে থাকে। আর যেহেতু এটাতে কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়ানো হয়েছে, স্বাদটা আরও বেড়ে যায়। তো এইভাবে আমরা প্রত্যেকেই বাড়িতে সর্ষে ইলিশ খেয়ে থাকি নিজেদের নিজেদের মতো পদ্ধতিতে। তো আমি এইভাবেই বাড়িতে বানিয়ে থাকি আর তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম।